আজকে আমরা ইন্দোনেশিয়ান লম্বোকে এমন একটা জায়গায় খাচ্ছি যেখানে মানে বলতে গেলে ফিশ হেভেন বলা যায়, সি ফুড হেভেনের মতোটা জায়গা, খালি মাছ আর মাছ। এবং এই লাইনে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে ভরপুর মাছের আড্ডাখানা। অ্যান্ড এখানে আমরা আজকে আমাদের রাতের খাবার খাবো, অ্যান্ড লোকালদের সাথে খুব সুন্দর একটা টাইম কাটাচ্ছি, চলেন দেখি। কয়েকদিন হয়ে গেছে আমরা মাছ খাই নাই। ওকে, আমরা এখানে মেইনলি এই যে স্কুইড দেখে দাঁড়াইছি, কারণ স্কুইড অস্থির লাগে বারবিকিউ করলে। অ্যান্ড স্কুইডকে এদের ভাষায় বলা হচ্ছে চুমি, অ্যান্ড স্কুইডের বারবিকিউর নাম হচ্ছে চুমি বাকার। আমরা এখন ট্রাই করবো এখানে চুমি বাকার খাইতে। ব্রাদার, ফর মি তা তো চুমি বাকার। আচ্ছা, চুমি বাকার ইয়া আমপাতলিমা, ইয়া আমপাতলিমা। ওকে, ওনাদের অ্যাকচুয়ালি হচ্ছে ভাষা খুবই মানে ইংলিশ একদমই পারে না, তো ওনাদের সাথে ওনাদের ভাষায় যতটুকু আমরা পারতেছি বলার চেষ্টা করছি। তো সাতু ফর মি, ইয়া সাতু, সাতু চুমি, সাতু চুমি অ্যান্ড ফিশ ইকান প্যারট রেড স্ন্যাপার আর রাসো জিরানিসে কালো। এটা রেড স্ন্যাপারটা মানে মজা, হোয়াট ইজ দ্যাট? নে নে নো নো আরগানিয়া নে বরাবর আরগানিয়া পাটপুলু, পাটপুলু হুম পাটপুলু ইয়া 40 40 ওকে পাটপুলু ওকে সাতু সাতু অ্যান্ড রেড স্ন্যাপার নিবা একটা আরগানিয়া নে নে আরগানিয়া নে নাম পুলু নাম ইয়া লিমা পুলু ইয়া ওকে ওকে লিমা পুলু ওকে সো ওমপাত পুলু লিমা পুলু অ্যান্ড ওমপাত লিমা লিমা। তাহলে আমরা নিলাম হচ্ছে স্কুইডটা, এটা 45,000 বললো, তার মানে হচ্ছে 300 টাকা, 300-350 টাকা মতো আর কি, 350 টাকা প্লাস হবে এটা। আর আমি এখান থেকে আরও দুইটা মাছ নিলাম, মাছ খাই তো আজকে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। ওকে, একটা হচ্ছে 50 দিতে বললাম, কনভিন্স করলাম 50-এ দিচ্ছে, আর এটা হচ্ছে 40, তার মানে হচ্ছে এটা 400 টাকা, এটা 350 টাকা, প্রায় 350। ওকে ওকে বাকার বাকার ওকে ওকে বাকার অল ইনি বাগুস ইনি বাগুস ইনি হ্যাঁ বাগুস ইনি ওকে মানে সবগুলোই মজা। ওকে, আর এই রেস্টুরেন্টগুলোতে বসার জায়গাগুলো অনেক সুন্দর, কি সুন্দর, মানে আমাদের যেমন পাহাড়ি গ্রামগুলোতে সুন্দর বসার জায়গা থাকে ঠিক সেরকমই বাঁশের তৈরি, নাইস প্লেস। এই ধরনের একটা জায়গায় আমরা বসে খাবো আজকে। বড়টাই বসবো নাকি ছোটটাই? বড়টাই চকচকা। ওকে, এই যে এটা পেডুক্কা বলার মাছ, এই কাঁচা তাড়ি চালু তাড়ি তুই যা এস ও এস এটা নিছিস? আমি দুটো নিছি, হ্যাঁ, প্যারট একটা আর রেড স্ন্যাপারটা। ও নাইস, একটা রেড স্ন্যাপার কত দেখো, ছোট একটা আছে নাকি? এটা আমি 50-এ কনফার্ম করছি, 60 চাইছিল 50-এ, এটা একই রকম তো। ওকে, লিমা পুলু না নাম পুলু ইনি সারান নিস দিকে সেম সেম লিমা পুলু নাম পুলু লিমা পুলু মানে 400 টাকার কম আর কি। তাহলে আমাদেরও এই একটা মাস, এটা একটা হলো একটা মাস, আর একটা হচ্ছে 20,000 রুপিয়ার একটা ইয়া নিচ্ছে, ম্যাকরেল ম্যাকরেল নিচ্ছে, ওই শেয়ার করে খাবো না সবাই মিলে নিয়ে। মোটামুটি এখানে এসে মাছ দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আবেগে মনে হচ্ছে বেশি অর্ডার করে ফেলছি। যাই হোক, দেখা যাক, মাছ তো আই থিঙ্ক খেয়ে ফেলতে পারবো। ওরে বাপরে, সিদ্ধ বাদাম আমার দেখে মনে হচ্ছে, এর আগে মনে হচ্ছে ইয়েতে খাইছিলাম বাদাম, বাদাম ওই যে হ্যাঁ ধরো ধরো আরগানিয়া দুয়ারিবু। ওকে, বেগুন পোড়ানোর সিস্টেমটা খুব জোস আমাদের দেশের মতো, কয়লার ভিতরে একদম দিয়ে দিচ্ছে ডিরেক্ট, তারপরে মনে হয় ভর্তা টর্তা কিছু একটা করে দেবে, দেখা যাক আসল মশলা এটা। ওকে, এটাই স্বাদ। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার, আসসালামু আলাইকুম। তো আর ইউ ফ্যামিলি? ইয়েস। ও সিস্টার এন্ড হি ইয়া দ্যাট গাই মম মম। ও লম্বকের লোকালরা এত বেশি সাপোর্টিভ আর এত মিশুক, আমরা আসার পর থেকে প্রথম দিন থেকেই অবাক হওয়ার তালাই আছি, মানে এনারা এত বেশি সাপোর্টিভ আর সব বিষয়ে। যেমন প্রথমে আমরা নামছি এখান থেকে 3 নম্বর দোকানটাতে, ওইখান থেকে মাছ ঠিক করে দিয়েছে 2 নম্বর দোকানে, ওর কিন্তু কাজ না এটা, কিন্তু ও তাও আসছে, এসে আমাদেরকে হেল্প করছে, এটাও দরকার ছিল না তাও করছে, মানে বেশি জোর এরা সবার বেশি। ও এখানে কি ব্যবসা ব্যবসা চলছে? আরে রাশাতে কথা বললেন বাংলাদেশ বাংলাদেশ, হ্যাঁ ওর ওর বিজনেস এটা,
এরা সবাই ফ্যামিলি বুঝছো এরা যারা এখানে আশেপাশে দোকান দোকান আছে সব আত্মীয় সব এই জন্য মাছ কিনলাম এই দোকান থেকে বারবিকে হচ্ছে ওই দোকানে ঠিক আছে যে ঠিক করে দিল সে আবার ওই দোকানের এরা হচ্ছে কাহিনী মানে এদের চত্বর মহল্লা আর কি হ্যাঁ এদের ব্যবসা হ্যাঁ এদের মহল্লা তো আজকে এই জায়গায় এসে আমি দুইটা ভাষা শিখলাম মানে এটা হচ্ছে তরং মানে বেগুন আর আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস হলো পটং মানে কাটা ও পটং 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 potong bukan potong ya dipotong jadi berapa mau jadi 4 jadi 5 juga boleh ukurannya dibelah ikan potong potong atau potong ya dipotong 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 potong jadi 4 jadi 5 juga boleh kalau kepalanya dibelah juga boleh আরে কেউ কারো ভাষা বুঝতেছে না কিন্তু এটাই মনের ভাব মানে এইখানকার লোকজন এত সহজ সরল আর এত মিশুক এবং এত বেশি পরিমাণে সাপোর্টিভ খুবই অস্থির উনি ওনার ভাষায় কথা বলে যাচ্ছে হ্যাঁ উনি ওনার ভাষায় বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই ইকান সায়া ওকে মাই ফিশ এটা হচ্ছে আমার মাস্টার স্ন্যাপার এটা এখন বাকার হচ্ছে মানে বারবিকিউ আর এটা হচ্ছে বারবিকিউ এর মশলা ইজ দিস অয়েল অ্যান্ড সুগার সুগার অর সল্ট দেখে বুঝতেছি না পদাস অ্যান্ড ইজ দিস কোকোনাট অয়েল কোকোনাট অয়েল ওকে তো আমাদের ভাত রেডি করতেছে উনি এখন আমাকে জিজ্ঞেস করে নিল কতগুলো হবে আমরা দুইটা করে নিচ্ছি ভাত অ্যান্ড এই যে অলরেডি এইখানে অন্য কারো একটা অর্ডার তৈরি হয়ে গেছে যেটা সার্ভ করতেছে অ্যান্ড এই যে সুন্দর সুন্দর করে লেবু দিছে মাছের সাথে লেবু গেলে খুবই জোস লাগে হ্যাঁ আমার মনে হয় এটাও সাইড হিসেবে দেয় এই সবজি টবজিগুলো মাছের সাথে দেয় এটা অনেক মজা লাগে ভাতের সাথে মাখাই খাইতে ইকান সায়া এই যে আমাদের সব মাছ মোটামুটি এখানে রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ অ্যান্ড এখানে আমার চুমি চুমি বাকার মানে স্কুইড বারবিকিউটা উনি কাটে কেটে কেটে প্রসেস করতেছে একটা জিনিস আমি সবাইকে বলতে চাই আপনাদেরকে যে যদি আপনারা ভোজন রসিক হন আর যদি আপনারা কখনো ইন্দোনেশিয়া ঘুরতে আসেন তাহলে জাস্ট বিকজ আই এম লাভিং লম্বক আপনাদেরকে আমি লম্বকে আসতে বলবো এবং মাতারামে এসে আপনারা এই জিনিস ট্রাই করবেন আর নেক্সট ব্লগে আপনাদেরকে একটা বিফের মানে বিফের একটা মেনু দেখাবো নেক্সট ব্লগে মার্ক ওয়েনের একটা ভিডিও দেখছিলাম সেখানে ও ট্রাই করছিল তো নেক্সট ভিডিওতে বিফেটটাও আসতেছে তো সেটাও আপনারা দেখবেন মানে লম্বক ইজ লাইক ফুড হেভেন আমার কাছে ইন্দোনেশিয়া এসে মানে খাবারের এত ভ্যারাইটিস আমি আগে দেখি নাই এবার এত রকম খাচ্ছি অস্থির সেলিব্রিটিদের সাথে ঘোরার মজা এখন ওরা আমাদের সাথে ছবি তুলতে যাচ্ছে মাঝখান থেকে আমি ভাঙায় খাচ্ছি স্ন্যাপারটা দিয়ে গেল বাবু তো মনে তো হচ্ছে ছাল হবে এই যে প্যারট এই যে চুমি তোদের দুইটা বেগুন আমাদের একটা বেগুন তেরং লেবুগুলো দিছে কি সুন্দর করে উপরে সবার আগে ট্রাই হবে অস্থির না অস্থির ঝোলে ডুবায় স্কুইড খাইতে ঠান্ডা ফ্লেভার কিন্তু অনেক মজা ফ্লেভার আসতো
তারপরে বুঝতে পারবো যে ঘটনা কি ঘটতেছে বিসমিল্লাহ আমি কিছু বলবো না শুধু খাবো কথা হবে না আমাদের এখানে মোটামুটি মাছের পার্টি চলতেছে হেভেন মাছ হেভেন ফিশ হেভেন নাও এই মাছটা সেদিন খাইছিলাম ওই যে ওখানে 400 অনেক মজা মাছের টেস্ট আলাদা মাছের টেস্টই অন্যরকম সসের কথা তো বলাই দরকার নাই মানে এত নিখুত সসটা পাঞ্জেন দম করে মারছে यस একদম পাঞ্জ মারতেছে একদম প্যারট প্যারট ফিশের আগের বারে খাইছিলাম এবারে প্রথম প্যারট আসো মুখে ঢোকো মানে যেটাই খাচ্ছি ওইটাই মনে হচ্ছে বেশি অন্য প্যারট খাওয়া মনে হচ্ছে প্যারট বেশি ভালো মানে স্বাদে গন্ধে তারপরে হচ্ছে তোর মানে কুকিং এর সফটনেসে সব দিক থেকে দেখতে সুন্দর ফিশটা আরেকবার খায় এটা আরেকবার মুখে দিয়েই তারপরে প্যারটটা মুখে দেবো তাই কোনটা বেশি ভালো লাগে রেস্নাবারে মাছের নিজস্ব ফ্লেভারটা একটু কম না প্যারটের চাইতে প্যারটে মাছেরই মনে হচ্ছে নিজের টেস্ট বেশি মানে প্যারট ফিশ দেখতেও যেমন সুন্দর খাইতেও তো তার মানে ওই যে আমাদের আগের সিস্টেমে এখন আমরা খাবো যেটা সবচেয়ে বেশি টেস্টি ওটা পরে খাবো তো প্যারট ফিশটা সবাই পরে খাবো তার আগে খাবো হচ্ছে রেস্নাবার না স্কুইডটা মাঝখানে খাবো রেস্নাবার আগে খাবো টমেটোর সাথে বেগুন এত যায় এটা জানতাম না তো আগে কই পাশে খাও না টমেটো বেগুন দিয়ে ভর্তা খাও না ও তাই তো এটা বেগুন ভর্তা না তো টমেটো শেসা টমেটো ব্লেন্ডেড ওদের স্টাইল এর বেগুন ব্রাউন এমনি হ্যাঁ জোস বেগুন থেকে পুরো আইছে বেগুন বাকার ভরপুর খাবো এখন যদি কখনো কেউ লম্বক আসেন আর মাতারাম আসেন ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি জায়গার এটা একটা মাস্ট ভিজিট রেস্টুরেন্ট আর আমার মনে হচ্ছে যে এই এলাকার যেখানে মাছ খাওয়া যাবে আই থিঙ্ক এরকমই হবে বাট স্পেসিফিক আমরা যেটা খাচ্ছি এটার লোকেশনটা আমি পিন করে দিচ্ছি ডেসক্রিপশনে আসলে ডোন্ট মিস ইট প্লিজ অস্থির মানে ভাতের মধ্যে এই বেগুন দিয়ে আর এই মাছ দিয়ে একসাথে বোম বানায় খেতে হবে আর এর মধ্যে একটু এখান থেকে একটু মাল তুলে নিয়েছে উফ একটু মাছ মানে একটা জায়গায় দাঁড়াইছি সেই ধামাকা খাবা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন তার সাথে স্কুইড মানে কই বেগুন ক্ষেতের বেগুন আর কই সমুদ্রের স্কুইড এইখানে খাইতে না আসলে জীবনে আমি বেগুন দিয়ে স্কুইড খাইতাম না ভাত দিয়ে দাও আবার বাট এই যে কম্বিনেশন মাথা নষ্ট কম্বিনেশন মোটামুটি সব শেষ মাছের এখন খালি কাটা অবশিষ্ট আছে আর মাথা মোথা এই যে খাওয়া দাওয়া মোটামুটি ভরপেট খেয়ে বসছি আর খেতে পারছি না উফ প্রচুর খাইছি সারাদিন আজকে ভালোই খাইছি মোটামুটি যাই হোক এই হচ্ছে আমাদের মাতারামের আজকের দিন এক্সপ্লোরিং মাতারাম ফ্রম লম্বক অ্যান্ড যা খাবো নাই অ্যান্ড ও মানে
মনে হচ্ছে মাছকে হাই হয়ে গেছে এরকম একটা অবস্থা ফিশিং হাই যাই হোক ভিডিও এখানে শেষ করে দিচ্ছি কারণ আর ভিডিও করার দরকার নাই বুঝতেই পারছেন সারাদিন ঘুরছি আর এখন ভরপেট খেয়ে মনে হচ্ছে ঘুম চলে আসছে আর খাওয়ার এত টেস্টি এখানে তো দোয়া করবেন আমাদের জন্য সবাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখেন এটা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম